মহাভারতে না এক একটা কাহিনী হৃদয়কে টাচ করে আমি অনেক সময় ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনটিউট গুলোতে তাকে আর আই আইম ইন্দোরে আমি তো অনেক দিন ওদের পড়াতাম লিডারশিপ যখন আসে আমি প্রায় বলি যে দেখো মহাভারত কি বিউটিফুল যে ম্যানেজমেন্টের লাস্ট ম্যানেজমেন্টের যে আলটিমেট ট্রেনিং শেষে একবারে শেষে দেয় আরোহণ পর্বে পাঁচ ভাই দ্রৌপদী স্বর্গে যাচ্ছে সহদেব পড়ে গেল ভীম বলছে দাদা কি হলো হ্যাঁ নিজেকে খুব জ্ঞানী মনে করতো নকুল পড়ে গেল নিজেকে খুব সুন্দর মনে করত দ্রৌপদী পড়ে গেল হ্যাঁ অর্জুন পড়ে গেল। অর্জুন পড়ে যেতে বলছেন যে অহংকার ছিল বলেছিল একদিনই করে মেরে দেবে কিছুই পারলো না দ্রৌপদী পড়ে গেল গেলো বিয়ে করেছিল আমাদের পাঁচজনকে ভালোবাসতো অর্জুনকে ভীম পড়ে যাচ্ছে ভীম আমি কেন পড়লাম তোমার সব ছিল কিন্তু তুমি খুব লোভি পেটু ছিলে অবাক লাগে যে এই লিডার নিজের যে কোর টিম কোর টিম চার ভাই আর দ্রৌপদী এই কোর টিম জঙ্গলে বারো বছর এক বছর জ্ঞাতবাস এই কোর টিমে প্রত্যেকটার উইকনেস সে জানে থ্রু আউট তার উইকনেসকে নিয়ে থেকেছে থ্রু আউট কোনো দিন কাউকে কিচ্ছু বলেনি নেভার কারণ জানে বলে কোনো লাভ হবে না মারামারি লাগবে এই দেখুন তাদের যে লিডার যেটাকে নিয়ে এই কাহিনি ইউধিষ্ঠির সে জানে আমার টিম মেটস এদের সব কটার দুর্বলতা আছে উইকনেস আছে কোনো দিন কিচ্ছু বলছে না দিস ইজ টিম লিডার নেভার সেস এ ওয়ার্ল্ড সমস্ত জয় করে সমস্ত সব কিছু করে এসে চলে গেল এই হলো যে এই হলো মহাভারত আপনি আমি অনেক আগে শুনেছিলাম যে বাঙালিরা বিশ্বাস করে আর সারা ভারতবর্ষে মহাভারত পড়তে নেই মহাভারত পড়তে নেই পড়লে নাকি বাড়িতে ঝগড়া লেগে যায় আমি একজনকে মজা করে জিজ্ঞেস করেছিলাম যে এর কেন বলে বলে প্রবলেম হচ্ছে কি যে মহাভারতে এত ক্যারেক্টারস আছে হাজার হাজার ক্যারেক্টার আর সবকটার গোলমাল আছে যেমনি আপনি পাড়াতে দৃষ্টি দেবেন সব মিলে যাবে বাড়িতেও মিলবে পাড়াতেও মিলবে ও এ এ তো দুজনের মতো এ ও হো মেয়েদের দেখলে দুঃশাসন দুঃশাসন এ তো জুয়া করে যুধিষ্ঠির সমস্ত ক্যারেক্টার মিলে যায় ফলে কি হয় যে জিনিসগুলো ধামা চাপা ছিল সেগুলো সব ওপেন হয়ে যায় আর কেউ চায় না যে আমার উইকনেসেস গুলো এক্সপোজ হোক লোকেরা চায় না মহাভারতের সঙ্গে মিলে যাবে হ্যাঁ কিন্তু আপনার জীবন যে শাস্ত্রে বর্ণিত সব হ্যাঁ আপনার আপনার বর্ণনা শাস্ত্রেই রয়েছে লোকে চায় না যে এক্সপোজ হয়ে যায় কেউ চায় না তার উইকনেসেস এক্সপোজ হোক ব্যাসদেব বাল্মীকির ওই যে আইডিয়ালিস্টিক যে একটা ইপিক সেকেন্ড থেকে সরে রিয়েলিস্টিক ইপিকে নামিয়ে দিলেন যার মধ্যে সমস্ত সবকিছু ঢেলে তিনি নিয়ে এলেন মহাভারত आदि पर्व आरतीनी शुरू করছেন মানে আমাদের কাছে এই যে পরম্পরা আছে নারায়ণম নমскෘত্য নরম চেবনরত্তমম দেবিম সরস্বতীম ব্যাസം ততো অজয়ম উদীরেত এটা থেকে 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 মহাভারতে আসে আমরা নারায়ণ কে প্রণাম কোচি নারায়ণ बोलते এখানে ଶ୍ରୀକୃଷ୍ଣ কে বলছেন আর নর এখানে अर्जुन কে বলছেন নরত্তম হ্যাঁ এনাদের যে লীলা প্রকট করলো সরস্বতী তাকে প্রণাম এই পুরো কাহিনীকে যে বর্ণনা করছেন ব্যাসদেব তাকে প্রণাম আর এই করে তবে এই শাস্ত্রের পাঠ করতে হয়